বেশি বেশি আল্লাহর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পড়তে থাকেন বেশি বেশি নিজের জিহ্বাটাকে জিকিরে তরতাজা রাখেন আপনার মনটা পবিত্র থাকবে ইনশাআল্লাহ এবং কম কথা বলেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে শেখেন সিজদায় বেশি বেশি দোয়া করেন রোজা রাখলে বেশি বেশি দোয়া করেন শেষ রাতে দোয়া করেন আজান ইকামতের মাঝখানে দোয়া করেন জুমার দিনে দোয়া করেন আপনার কোনো ভালো কাজ করার পরে দোয়া করেন গোপনে কোনো সৎ কাজ করেছেন এখন দোয়া করেন দান সাদাকা করেছেন দোয়া করেন ইত্যাদি এরকম অনেক সময় আছে যখন দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করেন তাসকিয়া হবে আর একটু কম খান একটু কম ঘুমান একটু কম মানুষের সাথে মেশেন যত বেশি মিশবেন তত মনটা মরে যাবে কিন্তু বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হবেন না আরেকটা কথা বলবো আল্লাহর জন্য আল্লাহর কথা স্মরণ করে নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করতে শেখেন মন নরম হয়ে যাবে ইনশাআল্লাহ তখন গিয়ে আপনার কলবে আল্লাহ নূর আসবে এই নূর দিয়ে আপনি তাই দেখবেন যা সবাই দেখতে পারবেন ওই নূর দিয়ে আপনি এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না ওই নূর দিয়ে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই উপলব্ধি করতে পারবে না আপনি খিদির আলাইহিস সালাম হতে পারবেন ইনশাআল্লাহু আযা ওয়া জাল যিনি বুঝতে পারছেন নৌকা কেন ফোটা করতে হলো যিনি বুঝতে পারছেন বাচ্চাকে কেন হত্যা করা হয়েছে আর যিনি বুঝতে পারছেন দেয়াল কেন নির্মাণ করা হয়েছে এটাকে মূসা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন এই গল্প কোথায় আছে কোন সূরায় আছে আজকে জুমার রাত নয় কি ওয়াদা করেন আজকে জুমার দিনে সূরা কাহফ সবাই পড়বেন ওয়াদা করেন এবং অর্থ সহ পড়ার চেষ্টা করবেন পড়া যাবে প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন পড়া যাবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন একটা কথা বলে শেষ করছি রমাদান রমাদানে কয়েকটা কাজ প্রিয় ভাই আমি কয়েকটা বিষয়ে বলেছি আরেকবার রিপিট করছি অনেকে বলবো রিপিট করার কি দরকার বলবো সূরা আর রহমান পড়েন সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন একই কথা 31 বার বলেছেন কি জন্য উত্তর দেন কি জন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ হলে মানুষ রিপিট করে তাই নয় কি গুরুত্বপূর্ণ বিষয় রিপিট করার মধ্যে কি ইলমের স্বল্পতা আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বলেছেন ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান আর কোরআনে কি শব্দের অপচয় করা হয় কোরআনে একটা শব্দের অপচয় করা হবে যে কোরআনে আল্লাহ পাক একটা শব্দ দিয়ে পুরো সম্প্রদায়ের ঘটনা বলেছেন ওই কোরআনে আল্লাহ পাক 31 বার একই আয়াত রিপিট করেছেন কি বুঝলেন গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে রিপিট করতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একই কথা তিনবার বলতেন যাতে মানুষ বুঝতে পারে সুবহানাল্লাহ এবার আসেন কি করবেন প্রথমত রমজানকে একটা গনিমত মনে করেন নবীজি বলেছেন যে এই মাসকে পেয়েছে এই মাসকে পেয়েও গোনা মাফ করাতে পারে নাই তার জন্য ধ্বংস আরেকটা মনে রাখেন হাদিসটা সরি যে এই মাসকে পেয়েছে এবং এই মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারে নাই তার জন্য ধ্বংস আমরা কি ধ্বংস চাই কিভাবে এই মাসে গোনা মাফ করাবো প্রথমত আমাদের আমল নামার হিসেব করতে হবে যে আমার কি কি পাপ আছে মনে করার চেষ্টা করতে হবে আমার কি কি পাপ আছে কি কি মনে পড়ছে আমি জীবনে কি কি বড় বড় পাপ করেছি এইগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মুখলেস ভাবে খালেস হয় বলতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি নিজের চোখের পানি ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে maaf করে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ এটা সূরা ফুরকানের মধ্যে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আছে না আলেমরা জানেন প্রত্যেকটা ব্যাখ্যা করার সময় পাচ্ছি না অতএব প্রথম কাজ রমজানে তওবা করা দ্বিতীয় কাজ নামাজি হওয়া যারা নামাজ পড়ি না আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে তৃতীয় কাজ সেহরিতে বেশি খাবেন না শেষ খাওয়া মনে করে খায়েন না পরিমিত খান একইভাবে ইফতারেও এমন ভাবে খায়েন না যেটাতে আপনার পুরো রমজানের বা রোজা রাখার আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় এটা রাখবেন এটা করবেন না ইফতারে পুরন ঢাকার মানুষের মতো খাবার নিয়ে বসেন না 30টা 20টা 15টা আইটেম সুবহানাল্লাহ পুরো একটা খাসি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য সারাদিন যে খাই নাই উসুল করতে হবে না এরকম ভোজন রসিক হয় না আর ওই যে এখনকার মিডল ইস্ট ওরাও তো কম ভোজন রসিক না বড় বড় উট নিয়ে বসে যাবে খাইতে দেখবেন কত খাওয়ার যে অপচয় হয় আল্লাহ বলে যাই হোক এগুলো তাদের পার্সোনাল বিষয় এগুলো তাদের ব্যক্তিগত বিষয় এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না তবে আপনারা বেশি খাওয়ার অভ্যাস করবেন না একটু কম খাওয়ার অভ্যাস করবেন এতে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ এতে কোনো ক্ষতি নাই যারা পরিশ্রম বেশি করেন তারা বেশি খাবেন যারা পরিশ্রম বেশি করেন না খুব বেশি খেতে যায় না আসেন রমজান মাসে
আপনাদের যাকাতগুলো কালেক্ট হিসাব করবেন কার কতটুকু যাকাত এসেছে এই যাকাতগুলোকে রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন শুধু যাকাতটুকু যদি আমরা ঠিকমতো দিতাম এবং সবার যাকাতকে যদি একত্রিত করা যেত আমাদের এখানে বড় বড় অনেক মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল এটা জানেন শুধু যাকাত আর কিছু না এটা মুসলিমদের সম্পদের ধনীদের সম্পদে গরিবদের হক এটা নেন নিয়ে গরিবদের মাঝে এমন এমন কাজ করতে পারবেন যেটা দিয়ে ওদের বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ইনশাআল্লাহ এই কাজটা আমরা করতে চাই না অনেকে নামাজ পড়ে যাকাত দেই না কোটি টাকার বাড়ি বানিয়ে বসে আছেন যাকাত দিচ্ছেন না সুবহানাল্লাহ কবরে কি নিয়ে যাবেন বাড়ি ওই যে বাড়িতে তো থাকতেই পারছেন না আল্লাহ তো রাখেনই নাই আপনাকে ওই যে একজনের কথা আছে না একটা বিশাল কেসা বড় জান্নাত নির্মাণ করেছিল পরে ঢুকতে পারে নাই এটা কতটুকু সত্য আমি জানি না তবে বাস্তবতা এখন এমন হয়ে গেছে তিনটা চারটা পাঁচটা দশটা বাড়ি থাকার লোক নাই একজন আছে ছেলে উত্তরাধিকার সে প্রতিবন্ধী সুবহানাল্লাহ এই হলো জীবন অথচ এই সমস্ত সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করত নিজেরটা রেখে উত্তরাধিকারীর হক রেখে আত্মীয়দের হক রেখে তাহলে কতই না ভালো হতো মৃত্যুর সময় মানুষ একটা কথা বলবে যে আমাকে একটুকু সময় দেয়া হোক যাতে আমি সদাকা করে ভালো হতে পারি দেখেন এখানে বলবেন আমি নামাজ পড়ে ভালো হতে পারি রোজা রেখে ভালো হতে পারি সদাকা করে খালি বললেই হবে মুখ দিয়ে এটা দিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় বাস শেষ এতটুকু টাইম আল্লাহ পাক দিবেন না আল্লাহ পাক পর্যাপ্ত তৌফিক দান করুন আমিন রমজান মাসে যাকাত দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে সাদাকাতুল ফিতর দেন এবং বেশি বেশি মানুষকে ইফতার করান বেশি বেশি ইফতার করান প্রত্যেক দিনই ইফতার করানোর চেষ্টা করেন মসজিদ ভিত্তিক ভাবে অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে সামাজিক ভাবে পলিটিক্যালি মানুষকে খাওয়ান ইফতার করান জিনিসপত্রের দাম কমিয়ে দেন কাপড়ের দাম কমিয়ে দেন এবং কাপড়ের দোকানগুলোতে এরকম মেয়েদের মূর্তি রাখবেন না নগ্ন করে মেয়েদেরকে রেখে দিয়ে ড্রেস পরিয়ে রাখবেন না এগুলো আপনার ব্যবসার হালালের মধ্যে হারাম ঢুকিয়ে দিবে এগুলো করতে যাবেন না হোটেলের মধ্যে পর্দা টাঙিয়ে খাওয়ানোর ব্যবস্থা করবেন না খেতে হলে ওই বাসায় গিয়ে খাবেন আপনি হোটেলে কেন যেখানে পর্দা করা দরকার মেয়েদের গায়ে সেখানে নাই পর্দা যেখানে পর্দা করা দরকার নাই সেখানে পর্দা টাঙিয়েছে রমজানে এগুলো করতে যাবেন না আল্লাহর ওয়াস্তে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন রমজানে নামাজের পরে একটা করে হাদিস চর্চা শুরু করেন আসর থেকে মাগরিব বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেন রমজান মাসে মসজিদে একসাথে ইফতার করেন পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন বেশি বেশি কান্নাকাটি করেন শেষের দশক অবশ্যই জাগার চেষ্টা করেন এখানে লাইলাতুল কদর আছে এক রাত ইবাদত করলে হাজার হাজার মাসের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ওয়াস্তে রমজানকে কাজে লাগান নিজের গুনাহ মাফ করিয়ে নেন আল্লাহ পাক আমাকে তৌফিক দেক আপনাদের সবাইকে তৌফিক দেক আল্লাহর পথে মেহনত বাড়িয়ে দেন মানুষকে আল্লাহর দিনের দিকে ডাকেন আত্মশুদ্ধি অর্জন করেন এবং রমাজান মাসে কোরআনকে সময় দেন কোরআন এই মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ পাক আমাদের সবার রমাজানকে কবুল করুন আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বেশি বেশি ইবাদত করার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন এবং এই সব মানুষদের জন্যই হবে ঈদ উল ফিতর আল্লাহ পাক কি বলেছেন قد افلح من تزكى وذكر اسم ربه فصلى ঈদের দিন যারা তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে ঈদগাহে গেছে সারা মাস রোজা রেখেছে তারাবি পড়েছে তাহাজ্জুদ আদায় করেছে বা কিয়ামুল লাইল করেছে কোরআন তেলাওয়াত করেছে সাদাকা দিয়েছে ইফতার করিয়েছে আত্মশুদ্ধি অর্জন করেছে এই মানুষগুলোর জন্যই হচ্ছে এই খুশি অন্য কারোর জন্য ঈদের খুশি নয় আল্লাহ পাক আমাদেরকে এই খুশি অর্জন করার তৌফিক ইনায়াত করুন আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং সেখানে বেশি বেশি বারাকা দান করুন ইবাদত করার তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ পাক ইলম অর্জন করার তৌফিক দান করুন ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক যুব সমাজকে যাবতীয় পাপাচার থেকে বের করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি নিয়ে আসুন আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন প্রত্যেক পরিবারের কর্তাকে আল্লাহ পাক ইব্রাহিম বানিয়ে দিন প্রত্যেক পরিবারের সন্তানকে আল্লাহ পাক ইসমাইল বানিয়ে দিন প্রত্যেক পরিবারের মাকে আল্লাহ পাক সারা হাজরা আলাইহিমা সালাম বানিয়ে দিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেলা দান করুন যারা মারা গেছেন সবাইকে আল্লাহ পাক মাফ করে দিন আমাদের পিতামাতা যারা মারা গেছেন তাদের কবর আজাব আল্লাহ পাক মাফ করে দিন আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ পাক আগামী যুগের জন্য ইসলামিক আদর্শে মানুষ করার তৌফিক দান করুন